দেখো এই হলো তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোল প্র্যাকটিক্যালের প্রশ্ন দু সালে কিন্তু এই প্র্যাকটিক্যাল কোশ্চেনের পরীক্ষা হয়ে গেছে আর যাদের এখনও পরীক্ষা হয়নি এখনও যাদের পরীক্ষা হয়নি স্কুলে যাদের এখনও পরীক্ষা বাকি আছে তাদের জন্য এই কোয়েশ্চেন তোমরা তোমরা এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করো এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করলে কিন্তু তোমরা সম্পূর্ণ কমন পেয়ে যাবে আর দেখো এর আগে কিন্তু আমি পার্ট মানে সেট ওয়ান ভূগোলের প্র্যাকটিক্যাল সেট ওয়ান কিন্তু আমি অলরেডি তোমাদের কভার করে দিয়েছি দেখো আজকে কভার করে দিয়েছি বলতে এর আগে আমি ম্যাপ প্রজেশন করিয়েছি আজকে আমি দেখো তোমাদের ভূগোলের উচ্চ মাধ্যমিক ভূগোলের প্রজে প্রজেকশান অর্থাৎ মানচিত্র অভিক্ষেপের সেট নাম্বার থ্রি এই থ্রি সেট নাম্বার আমি করাবো এটি কিন্তু অবশ্য দুয়ের ক দুয়ের কতে কি আছে দেখো ওয়ান ইজ টু দেখো ছ কোটি মানে পঞ্চাশ লক্ষ একক দশ শতক সহস্র অযুত লক্ষ হ্যাঁ ছ কোটি পঞ্চাশ লক্ষ স্কেলে দশ ডিগ্রি ব্যবধান মানে ইন্টারভেল কুড়ি ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত এবং কুড়ি ডিগ্রি পশ্চিম দ্রাগিমা থেকে ষাট ডিগ্রি পূর্ব দ্রাগিমা পর্যন্ত বিস্তৃত অঞ্চলের একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন প অঙ্কন করো এটি কিন্তু তোমরা জানো তোমাদের কিন্তু পাঁচ নাম্বার থাকবে তোমরা দেখতেই পাচ্ছ পাঁচ নাম্বার আর ছ নম্বরে আছে কিন্তু সমক্ষেত্রফল বিশিষ্ট সমক্ষেত্রফল বিশিষ্ট অভিক্ষেপ কাকে বলে তো টোটাল তোমাদের থাকবে ছ নম্বরের তো আমি তোমাদের বলে দিচ্ছি দেখো এর আগে কিন্তু আমি সেট ওয়ান করিয়েছি আজকে আমি তোমাদের সেট টু সম্পূর্ণ সেট টু তোমরা এখানে যা দেখতে পাচ্ছ সেট টু সম্পূর্ণ আমি তোমাদের করিয়ে দেবো তার জন্য তোমরা কোনো টেনশন করবে না অবশ্যই আমি হাতে ধরিয়ে ধরে তোমাদের শিখিয়ে দেবো যদিও ভিডিও লেন্দি হবে তো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে যদি সম্পূর্ণ দেখো অবশ্যই তোমাদের কাজে লাগবে অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষার সময় পরীক্ষার সময় সম্পূর্ণ সম্পূর্ণ তোমরা কভার করে আসতে পারবে তো চলো দেখো কোশ্চেনটি তোমা তোমাদের অবশ্যই ভালো করে পড়ে নিতে হবে তো দেখো এরপরে রয়েছে তোমাদের দেখো এই যে দেখো আমি এখানে করিয়ে দিয়েছি দেখো যেগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি এগুলো কিন্তু আমি আমার স্টুডেন্টদের মানে আমার যে সমস্ত ছেলেমেয়েদের আমি পড়াই যে সমস্ত শিক্ষার্থীদের আমি কিন্তু করিয়ে দিয়েছি দেখো তো এখানে কিন্তু একই কোশ্চেন তো এই কোশ্চেন দেখো তোমাদের করতে গেলে সমাধান করতে গেলে তোমাদের তিনটি স্টেপ করতে হবে দেখো প্রথমে দেখতেই পাচ্ছ এখানে এখানে সমাধান করেছি করেছি আমি এই সমাধান করতে গেলে অবশ্যই তোমাদের তিনটি স্টেপ ফলো করতে হবে স্টেপ ওয়ান স্টেপ টু আর অন্যদিকে রয়েছে দেখো স্টেপ থ্রি দেখো এই তিনটি স্টেপ তোমাদের করতে হবে তো চলো দেখো কী আছে দেখো স্টেপ ওয়ানে আছে তোমরা জানো সবাই জানো যে এই ম্যাপ প্রজেকশন বা মানচিত্র ম্যাপ প্রজেকশন ম্যাপ প্রজেকশন ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ করতে গেলে তোমাদের একটি জিনিস জানতে হবে আগে কি জানতে হবে স্টেপ ওয়ানের স্টেপ ওয়ানের দেখো সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ এখানে কী আছে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ মানে রেডিয়াস রেডিয়াস মানে পৃথিবীর ব্যাসার্ধ তো এই পৃথিবীর ব্যাসার্ধ দেখো পৃথিবীর এই ব্যাসার্ধ তো এই যে যে পৃথিবীর ব্যাসার্ধ কত আছে সেটা তোমরা কি কেউ জানো তোমরা জানো না দেখো পৃথিবীর যেই ব্যাসার্ধ মানে রেডিয়াস রেডিয়াস দিয়ে প্রকাশ করা হয় মানে আর্ট দিয়ে প্রকাশ করা তো সেখানে তোমাদের পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু আছে চৌষট্টি কোটি সেমি অবশ্যই তোমরা চৌষট্টি কোটি সেমি কথাটি মাথায় রাখবে চৌষট্টি কোটি সেমি যদি মাথায় রাখতে পারো অবশ্যই তোমরা ক্যালকুলেশন সম্পূর্ণ করতে পারবে আর এই ক্যালকুলেশন করার পর আমি তোমাদের কি করে আঁকতে হয় সেই আঁকা আমি তোমাদের হাতে ধরিয়ে ধরিয়ে আমি তোমাদের শিখিয়ে দেবো চলো দেখো প্রথম এই সূত্রটি তোমরা কিন্তু ফলো করবে এই সূত্র ফর্মুলা এই ফর্মুলা এই ফর্মুলা যেটি এখানে দেওয়া আছে সেই ফর্মুলা কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে কি আছে দেখো উপরে রয়েছে একদম ফার্স্ট ফার্স্ট রয়েছে দেখো কি আছে দেখো প্রথমে এই কথাটি লিখবে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ ঠিক আছে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ কথাটি লিখবে তারপরে উপরে লিখবে এখানে সমান সমান দিয়ে একটা দাগ দেবে দাগ দিয়ে উপরে লিখবে কি পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ মানে ব্র্যাকেটে আর লিখতে পারো ঠিক আছে আর না লিখলেও চলবে ঠিক আছে এরপরে রাখো তোমরা নিচে নিচে লিখবে কি বাই বাইতে লিখবে আর এফ আর এফের হর আর এফের হর মানে স্কেল তো কি লিখবে এরপরে কি করবে দেখো এরপরে একটা কাজ করবে সমান সমানের নিচে কিন্তু সমান সমান চিহ্ন দেবে এখানে সমান সমান আছে ঠিক এখানে সমান সমান দেবে তারপর লিখবে দেখো একটু ফলো করো এই যে পৃথিবীর প্রকৃত যে ব্যাসার্দ এই পৃথিবীর প্রকৃত ব্যাসার্দ কত বলেছিলাম চৌষট্টি কোটি সেমি অবশ্যই চৌষট্টি কোটি সেমি তোমরা এখানেও লিখতে পারো অথবা যদি মনে করো এখানেও লিখবে চৌষট্টি কোটি সেমি তাও তোমরা এখানে কিন্তু লিখতে পারো তার জন্য কিন্তু তোমাদের কোনো প্রবলেম নেই ওকে তাও নিচে লিখবে কি নিচে লিখবে আরেফ তোমরা আরেফ এই যে আমি বলেছিলাম আরেফ দেখেছো এই আরেফ আরেফ কত আছে তোমরা একটু ফলো করো আরেফ দেখো এই যে কোশ্চেনে তোমাদের কোশ্চনে আমি দেখাচ্ছি এই যে আরেফ আরেফ ফলো করার আরেফ আছে কিন্তু ওয়ান ইস টু দেখো পঁয়ষট্টি দেখো ছ কোটি পঞ্চাশ লক্ষ দেখেছো এই আরেফ এই এফ যা আছে এটি কি করবে এটি ওখানে তোমরা ইনপুট করে দাও দেখো কিভাবে ইনপুট করবে একটু ফলো করো কী কী কীভাবে কীভাবে ইনপুট করবে একটু ফলো করো দেখো একটু ফলো করো এখানে এই যে লেখা আছে হ্যাঁ এই যে দেখো এখানে আমি নিচে কিন্তু ইনপুট করে দিলাম মানে এফ কত আছে ছ হ্যাঁ ছ কোটি পঞ্চাশ লক্ষ এখানে আমি কিন্তু লিখে দিলাম তাহলে কি হবে উপরে লিখবে তোমরা মাথায় রেখো উপরে লিখবে তোমরা পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ লিখবে আর নিচে লিখবে আর এফ আর এফ ঠিক আছে লিখলে লেখার পরে তোমাদের কাজ কী দেখো স্টেপ টু স্টেপ টুতে কী আছে দেখো স্টেপ টুতে আছে তোমাদের অক্ষরেখার বিস্তৃতি দেখো অক্ষরেখার বিস্তৃতি এখানে দেওয়া আছে আমি দিয়েছি অক্ষরেখার বিস্তৃতি কি আছে তোমরা কোশ্চেনে পেয়েছো দেখো কুড়ি ডিগ্রি উত্তর থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ দেখো আমি তোমাদের এখানে একটু আমি বুঝিয়ে দিচ্ছি দেখো কুড়ি ডিগ্রি কুড়ি ডিগ্রি উত্তর থেকে বলা হয়েছে তোমার চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত বিস্তৃত তো দেখো একটু ফলো করো তাহলে বুঝতে পারে ব্যাপারটা হ্যাঁ আমি এখানে লিখে দিচ্ছি দেখো কুড়ি ডিগ্রি উত্তর অক্ষাংশ বলেছে তারপরে দেখবো দশ ডিগ্রি উত্তর অক্ষাংশ তারপরে জিরো ডিগ্রি তারপরে দশ ডিগ্রি দক্ষিণ ঠিক আছে তারপরে হবে হ্যাঁ দশ ডিগ্রি দক্ষিণ তারপরে হবে কুড়ি ডিগ্রি দক্ষিণ তিরিশ ডিগ্রি দক্ষিণ এরকম করে করে কিন্তু তোমাদের হ্যাঁ চল্লিশ ডিগ্রি দক্ষিণ এরকম এরকম আসবে ঠিক আছে তো সেটি দেখো আমি এখানে খুব সুন্দরভাবে তোমাদের লিখিয়ে দিয়েছি একটু ফলো করো নিয়েছে এই যে অক্ষাংশগুলির অক্ষাংশগুলি হলো দেখো কুড়ি উত্তর উত্তর কুড়ি ডিগ্রি উত্তর দশ ডিগ্রি উত্তর একদম জিরো পর্যন্ত তোমাদের আসতে হবে জিরোর কোনো দিক দিক হয় না জিরোর কোনো দিক হয় না এরপর আছে দেখো দশ ডিগ্রি দক্ষিণ কুড়ি ডিগ্রি দক্ষিণ ত্রিশ ডিগ্রি দক্ষিণ চল্লিশ ডিগ্রি দক্ষিণ হয়ে গেল স্টেপ টু স্টেপ স্টেপ থ্রি দেখো স্টেপ থ্রিতে কী বলেছে আমি বলে দিয়েছি দেখো স্টেপ থ্রিতে একটু বড়ো করে দেখিয়ে দিচ্ছি দেখো স্টেপ থ্রিতে কী আছে হ্যাঁ এই যে স্টেপ থ্রি কী আছে একটু ফলো করো দ্রাগিমা রেখার বিস্তৃতি দেখো দ্রাগিমা রেখার বিস্তৃতি আমরা কোথায় পেয়েছিলাম এই দেখো দ্রাগিমা রেখার বিস্তৃতি দেখো দ্রাঘিমা রেখার বিস্তৃতি পেয়েছিলাম দেখো কুড়ি ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে ষাট ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা ওকে তাহলে দেখো কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব তাহলে আমি কি করতে পারি এখানে এই দেখো দ্রাঘিমা রেখার বিস্তৃতি কুড়ি ডিগ্রি থেকে ষাট ডিগ্রি পূর্ব তাহলে দেখো দ্রাঘিমা রেখার বিস্তার আমরা কাজ করি কী লিখবো তাহলে দেখো দ্রাঘিমা রেখার বিস্তার কত হবে কুড়ি ডিগ্রি তারপরে কুড়ির পরে কত আছে দেখো তোমরা জিরোর জিরোর দিকে আসবে আর একটা কথা বলছি এখানে কিন্তু বলেই দিয়েছি দশ ডিগ্রি ব্যবধান মাথায় রেখো দশ ডিগ্রি ব্যবধান মানে ইন্টারভেল তো দশের তার শূন্যতে আসতে গেলে কী করতে হবে দশের পরে কি আছে দ সরি কুড়ির পরে কি আছে দশ দশের পরে কি আছে দেখো দশের পরে আছে শূন্য দেখো শূন্য আবার এখন এইবার চলে যাও তোমরা পূর্ব দিকে জিরোর পরে দশ ডিগ্রি বলেছে দশ ডিগ্রি পূর্ব কুড়ি ডিগ্রি পূর্ব তিরিশ ডিগ্রি পূর্ব চল্লিশ ডিগ্রি পূর্ব ষাট ডিগ্রি পূর্ব আর এদিকে বলেছে দেখো পঞ্চাশ হ্যাঁ ষাট ডিগ্রি পূর্ব এই পর্যন্ত রয়েছে তোমাদের দেখে নাও এরপরে তোমাদের কাজ হবে কি দেখো এরপরে তোমাদের অঙ্কন করতে হবে কী করে তোমরা অঙ্কন করবে অবশ্যই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু ফলো করো আমি কিন্তু দেখো অঙ্কন আগেই করে রেখেছি এবং যে ছেলেমেয়েদের এগুলোই আমি করিয়ে দিয়েছিলাম সেগুলো কিভাবে করিয়েছি তোমাদের দেখে নাও দেখো তোমরা এই যে এফ পেয়েছিলে দেখো এই এফ এই আরেপে তোমরা কিন্তু এখানে ক্যালকুলেশন করো দেখো এখানে আমি তিনটে শূন্য কেটে দিলাম এখানে তিনটে শূন্য কেটে দিলাম এখানে তিনটে শূন্য কেটে দিলাম এখানে তিনটে শূন্য কেটে দিলাম তো উপরে এলো কি দেখো উপরে পড়ে রইল ছশো চল্লিশ আর নিচে কত পঁয়ষট্টি কত পঁয়ষট্টি কাটাকাটি করো কাটাকাটি করলে কী হবে বলো তো এখানে নাইন পয়েন্ট এইট এইট ফোর সিক্স সেমি পাবে তোমরা এটা এইভাবে করতে পারো দেখো তোমরা এইভাবে লিখতে পারো নাইন নাইনের পরে দেখো নাইন নাইনের পরে এইট ফোর আছে ফোরের পরে দেখো পরবর্তী সংখ্যা থার্ড সংখ্যাটি এসে পাঁচ বা পাঁচের উপরে তাহলে এখানে করতে পারো পঁচাশি তাহলে উত্তর এখানে করতে পারো কী দেখে নাইন পয়েন্ট পঁচাশি সেমি ওকে এটি হলো পৃথিবীর ব্যাসার্ধ তো এটি তোমরা মাথায় রেখো পৃথিবীর ব্যাসার্ধ তাহলে আমি চলে যাই এই দেখো তোমরা এখন স্কেল ধরো খাতা নাও খাতা নিয়ে তোমরা আমার সঙ্গে সঙ্গে তোমরা প্র্যাকটিস করতে থাকো প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষা হলে পারবে না দেখলেই শুধু হবে না খাতা প্র্যাকটিস করতে হবে দেখো প্রথমে তোমার খাতার বাদিগে একদম বাদিকে একটা রেখা টানবে তোমার ইচ্ছা খুশি একটা রেখা টানো টানলে তারপরে তোমার খাতার খাতার মিডেল থেকে এই যে যে রেখাটা টানলাম আমি বাঁদিকে এই বাঁদিকে রেখার ঠিক মিডেল থেকে একটা মিডেল নাও এই যে মিডেল এই যে মিডেল নিলাম ঠিক আছে এই মিডেল থেকে যে কোনো তোমরা যত দূর ডান দিকে তোমরা টানো ইচ্ছে খুশি তোমরা ডান দিকে টানো যত খুশি দর যত দূরে একটি রেখা টানতে পারো টানো অসুবিধা নেই কিন্তু আমি তোমাদের কত পেয়েছিলাম বললাম নাইন পয়েন্ট দেখো নাইন পয়েন্ট এইট ফাইভ সেমি পেয়েছিলাম পৃথিবীর ব্যাসার্ধ তো তোমরা স্কেল ধরো স্কেল এখান থেকে ধরো এখান থেকে জিরো জিরো থেকে ধরো জিরো থেকে তোমরা কি করবে দেখো জিরো থেকে তোমরা এই পর্যন্ত এই রেখার উপরে এই রেখার উপরে নাইন পয়েন্ট নাইন পয়েন্ট এইট ফাইভ কাটো স্কেল ধরে কেটেছো হ্যাঁ কাটা হয়েছে স্কেল ধরে এরপরে তোমরা কম্পাস নাও হাতে কম্পাস নাও কম্পাস নিলে দেখো যেটি পেন্সিল আছে পেন্সিল কম্পাস এই পেন্সিল কম্পাস নেওয়ার পর কী করে তোমরা বলো তো এই জায়গা ধরে এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো এই জায়গা থেকে এই জায়গা থেকে তোমরা কি করবে দেখাও এই জায়গা থেকে তোমরা পেন্সিল কম্পাসের পেন্সিল কম্পাসটা ধরো ধরার পরে এই পর্যন্ত তোমরা পেন্সিল কম্পাসটা নাও ধরার পর দেখো এখান থেকে একটা অর্ধবৃত্ত আঁকো একটা তোমরা একটা অর্ধবৃত্ত আঁকো এই দেখো একটা অর্ধবৃত্ত আমি একটা অর্ধবৃত্ত আঁকলাম দেখো একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম ওকে তো অর্ধবৃত্ত অঙ্কন করার পর তোমাদের বলেছে কিন্তু দশ ডিগ্রি ব্যবধান এই যে আমি এখানে লিখে দিচ্ছি দশ ডিগ্রি ব্যবধান তাহলে তোমরা এখন চাঁদা নাও তোমরা চাঁদা বা প্রোটেক্টর নাও প্রোটেক্টর ধরে এই যে বিন্দু এই যে মাঝখানে যে বিন্দু আছে এই বিন্দু থেকে তোমরা কি করে বলো তো বিন্দু থেকে তোমরা নব্বই ডিগ্রি ধরে এই সোজা নব্বই ডিগ্রি আর এই দিকে তোমরা সোজা ধরো ধরেছ এখানে দেখো দশ ডিগ্রি উপরে দশ ডিগ্রি করবে তারপরে কুড়ি ডিগ্রি করবে তোমাদের চাঁদার মধ্যে কিন্তু আছে দেখো দশ ডিগ্রি দশ ডিগ্রি আর এটা কুড়ি ডিগ্রি করলে এটা উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধে হলো আর দক্ষিণ দক্ষিণার্ধে কিন্তু দেখো আছে তোমার ষাট চল্লিশ ডিগ্রি পর্যন্ত তাহলে কী দেখো দশ কুড়ি ডট ডট দেবে কিন্তু আগে ডট দেবে তারপরে চল্লিশ হলো এরপরে তোমরা স্কেল ধরো স্কেল ধরে কি করবে এখানে তোমরা টানো দশ কুড়ি হলো দক্ষিণ কোলার দিয়ে টানবে দশ কুড়ি তিরিশ চল্লিশ টানা হয়ে গেছে খুব ভালো কথা টানা হয়ে গেছে এরপরে তোমরা কাজ করবে সব থেকে একটি মেন ব্যাপার তোমরা মাথায় রাখবে এই যে তোমাদের এখানে যে হ্যাঁ দেখো এই যে তোমাদের এখানে যে রয়েছে এই যে মাপটা দেখেছো এই যে মাপটা দেখো আমি বলেছি এই যে মাপটা এই এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত তোমরা কম্পাস নাও ঠিক আছে তোমরা কম্পাস ধরো তো এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত তোমরা কম্পাস ধরে কি করবে কম্পাস ধরে মাপটা নাও মাপ নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো কিভাবে করবে মাপ নিলে সমান ওই যে কম্পাসে যে মাপটি নিয়েছো সেই মাপটি এই রেখার উপরে এই যে যে রেখাটা তোমরা টেনেছ ঠিক আছে এই রেখার উপরে তোমরা কি করবে কম্পাস ধরে দেখো কাটো এ একটা কাটলাম এ একটা কাটলাম দেখো এগুলো দ্রাগিমা রেখা কি রেখা দ্রাগিমা রেখা কাটলে 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 কটা কাটবে দেখো এখানে তোমরা তোমাদের বলে দিছি এখানে কাটবে কিন্তু দেখো তোমাদের কোশ্চেনে কিন্তু বলেই দিয়েছে যে কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে এই দেখো কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব পূর্ব পর্যন্ত তোমাদের কাটতে হবে তার মানে প্রথমটি কত আছে একটু ফলো করো প্রথমটি আছে দশ তারপরে দেখো আছে কি হবে সরি প্রথমটি আছে দেখো কুড়ি বলেছে কুড়ি মানে কি একদম বাদিকে তোমাদের বলেই দিয়েছে কুড়ি পশ্চিম কুড়ি তাহলে পশ্চিমে কুড়ি কাটলে তারপরে কত হবে দশ দশের পরে কি হবে জিরো মানে এগুলো সবই কিন্তু পশ্চিম এখন পূর্ব দিকে যাও তাহলে পূর্ব দিকে গেলে বাড়বে আবার দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ঠিক আছে কাটলে কাটার পরে এই রেখার উপরে এই রেখার উপরে তোমরা কি করবে দেখো তোমরা এই রেখার উপরে যোগটা পরে করো আগে একটা কাজ করো মানে এই রেখায় রেখা যোগটা পরে করবে ঠিক আছে তো তার আগে তোমরা এই যে যেই ইগুলো পেয়েছো দ্র্যাগিমারে কাল সেই দ্র্যাগিমার লাস্ট দ্র্যাগেমা রেখা এখানে টানো ওকে আর এখানেও লাস্টের দ্রাগিমের রেখা এখানে টানো টানা হলো আর তার আগে আর একটা কাজ করতে পারো একদম দ্র্যাগিমের রাখার বা দিকে এই দ্র্যাগিমের রেখা আছে একদম ডান দিকে ষাট ডিগ্রি এই দ্র্যাগিম রেখা তোমরা আগে টেনে নাও তোমরা টেনে নিলে এরপরে তোমরা স্কেল দিয়ে যুক্ত করে দাও দেখো স্কেল দিয়ে তোমরা প্রত্যেকটি স্কেল দিয়ে যুক্ত করে দাও তোমরা তোমাদের যুক্ত করা হয়ে গেছে রেখা এরপরে তোমরা এই যে বিন্দু আছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই যে বিন্দু আছে এই যে বিন্দু সরি এই যে বিন্দু আছে তোমাদের এই দেখেছো এই যে এই বিন্দু থেকে তোমরা এদিকে টানো স্কেল ধরে টানতে পারো সেটেস্কার ধরে টানতে পারো টানলে দেখো টানলে টানলে এগুলো কি বলো তো এগুলো এক একটা অক্ষরেখা আর এখানে এই যে ফাঁকগুলো আছে গ্যাপ এখানে ডট ডট দেবে এই সাইডগুলো ডট ডট দেবে দেখেছো এগুলো ডট ডট দেবে প্রত্যেকটা ডট ডট দেবে যেখানে একটু ফাঁকা জায়গা আছে ডট ডট দেবে হলো এরপরে তোমরা কি করবে এরপরে তোমাদের কাজ হবে এই যে সাইডগুলো এই যে সাইডগুলোতে যে এক্সেস রয়েছে এক্সেস মানে বোঝো অতিরিক্ত এই এক্সেসগুলো তোমরা কেটে দেবে এই যে এক্সেস এই যে এক্সেস রয়েছে এগুলো তোমরা কি করবে মুছে দেবে হ্যাঁ ইরেজার দিয়ে তোমরা মুছে দেবে মুছে দেবে মুছে দিলে এটাও তোমরা ইরেজার দিয়ে তোমরা মুছে দাও এই যে এই যে সাইড মুছে দাও তো মোছা হয়ে গেছে দেখো এরপরে তোমাদের কাজ কী হবে দেখো লিখতে হবে দেখো আমি সম্পূর্ণ আমি তোমাদের কিন্তু এখানে লিখিয়ে দিয়েছি অবশ্যই তোমরা ফলো করো দেখো এখানে কিন্তু আমি লিখে দিয়েছি দেখো ও দ্র্যাগিমের রেখা প্রথমে দ্র্যাগিমের রেখা কুড়ি ডিগ্রি পশ্চিম দশ ডিগ্রি পশ্চিম জিরো ডিগ্রি ওকে তারপরে দশ ডিগ্রি পূর্ব কুড়ি ডিগ্রি পূর্ব তিরিশ ডিগ্রি পূর্ব চল্লিশ ডিগ্রি পূর্ব পঞ্চাশ ডিগ্রি পূর্ব ষাট ডিগ্রি পূর্ব ওকে লিখলে এগুলো কিন্তু সবই দ্র্যাগিমে রেখা আর এই দ্র্যাগিমের রেখা যেখান থেকে যেখান থেকে গেছে সেখানে অবশ্যই এখানে কুড়ি হবে তারপরে এটা কিন্তু দশ হবে জিরো হবে তারপরে দশ ডিগ্রি পূর্ব কুড়ি ডিগ্রি পূর্ব এইভাবে কিন্তু এই রেখার যা মান এখানেও যে রেখার মান যা এখানে সেই রেখার মান একই দেখো দশ দশ এখানে দেখো কুড়ি কুড়ি তিরিশ তিরিশ চল্লিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ দেখেছ ষাট ষাট একদম হ্যাঁ ষাট দেখেছো মানগুলো ড্রাগিমার রেখার মানগুলো দেখেছ তো ফলো করো অবশ্যই ফলো করো এরপরে তোমাদের কাজ কী হবে অবশ্যই তোমরা একটু ফলো করবে এরপরে তোমাদের কাজ হবে দেখো এরপরে তোমাদের কাজে অক্ষরেখা আমি অক্ষরেখাগুলো টেনে দিচ্ছি দেখো এই দেখো এই মাঝখানে যেই অক্ষরেখা আছে এটি কিন্তু অবশ্যই ডট ডর করে করবে কারণ এটা নিরক্ষরেখা নিরক্ষরেখা দেখিয়ে দেবে তো এরপরে রয়েছে তোমাদের এখানে রয়েছে কত ডিগ্রি দশ ডিগ্রি দেখেছ দশ ডিগ্রি উত্তর কি আছে এগুলো অক্ষরেখা এরপরে রয়েছে দেখো কুড়ি ডিগ্রি উত্তর অক্ষরেখা এরপরে দেখো জিরো ডিগ্রির এরপরে রয়েছে দেখো তোমরা কোশ্চেনে কিন্তু বলেই দিয়েছে দেখো কুড়ি ডিগ্রি উত্তর থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ দেখেছে কুড়ি ডিগ্রি উত্তর থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ তার মানে তোমরা এখানে দশ ডিগ্রি দক্ষিণ লিখলে কুড়ি ডিগ্রি দক্ষিণ লিখলে তিরিশ ডিগ্রি দক্ষিণ লিখলে চল্লিশ ডিগ্রি দক্ষিণ লিখলে লেখার পর তোমাদের কাজ হবে কি তোমাদের কাজ কমপ্লিট হয়ে গেল এরপরে তোমরা যেই যেটি যেটি করেছো এই মানে কি অর্ধবৃত্ত তো এই যে যেই মানে এই অর্ধবৃত্ত যেটি করেছে সেটা তোমাদের অবশ্যই যেই নাম দিতে হবে কী বলো তো এখান থেকে তোমরা এটির নাম দেবে ই নাম দিতে পারো এটি ও নাম দিতে পারো এটি সাউথ দিতে পারো এটি নর্থ দিতে পারো কোনো নামের কোনো নামের কোনো ব্যাপার নেই ঠিক আছে তো এরপরে দেখো তোমাদের আরেকটি কাজ করবে এখানে তোমরা কিন্তু দশ ডিগ্রি দেখিয়ে দেবে ঠিক আছে দশ ডিগ্রি দেখিয়ে দেবে অসুবিধা নেই এরপরে দেখো এখানে কিন্তু যেই রেখাটা আমরা পেলাম কত পেয়েছিলাম মনে আছে এই যে রেখাটা এই রেখাটা পেয়েছিলাম কিন্তু নাইন পয়েন্ট এইট ফাইভ তোমরা নাইন পয়েন্ট এইট ফাইভ এই যে আমি এখানে লিখে দিয়েছি দেখে নাও এই যে আমি কিন্তু এখানে লিখে দিয়েছি ঠিক তোমরা এরকম লিখে নেবে এই যে লিখে নিয়েছি এই লিখে দিয়েছি তোমরা এবার লিখে নাও এরপরে তোমাদের আর কাজ হবে তোমরা যদি চাও এটি তোমরা লিখলেও লিখতে পারো দেখো একদম এই যে নিচে একদম নিচে দেখো এখানে আমি কী লিখেছি এই তোমরা এখানে দেখিয়ে দিতে পারো এটা জিরো ডিগ্রি জিরো ডিগ্রি ডান দিকটা তোমাদের ইস্ট আর বা দিকটা তোমাদের ওয়েস্ট আর এখানে জিরো ডিগ্রি দেখিয়ে দিলে আর আরেকটা কাজ কখনও করতে তোমরা ভুল করবে না এই যে যে নিচে আরেফ আরেফ কত আছে তোমাদের আরেফ কিন্তু দেখো তোমাদের কোশ্চেনে দেওয়া আছে ওয়ান ইজ টু ছ কোটি পঞ্চাশ লক্ষ এটি কিন্তু তোমরা আরেফ ঠিক এই মিডলে ঠিক এই মিডলে তোমরা কিন্তু তোমাদের কিন্তু লিখতে হবে ওকে এরপরে তোমাদের আরেকটা কাজ হবে এখনও কাজ কিন্তু শেষ হয়নি এরপরে তোমাদের লিখতে হবে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ দেখা এই যে এই কথাটা কিন্তু তোমরা অবশ্যই লিখবে এটি কিন্তু তোমরা মিষ্টি করবে না এখানে লিখবে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ বা সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন ওকে এটি তোমরা লিখলে লেখার পর তোমাদের কাজ কমপ্লিট হয়ে গেল এরপরে তোমরা আর একটা কাজ করবে এই যে দেখে দেখেছো বাউন্ডারি তোমরা অবশ্যই বাউন্ডারি দেওয়ার চেষ্টা করবে কারণ বাউন্ডারি দিলে অবশ্যই অবশ্যই একটা আঁকার ক্ষেত্রে খুব সুন্দরভাবে ফুটে ওঠে তো দেখো এই ছিল তোমাদের প্র্যাকটিক্যালের ম্যাপ প্রজেকশন যেটি দু যেটি দু সালে তোমাদের দিয়েছে এই দু সালে এটি কিন্তু সেট সেট কিন্তু থ্রিতে সেট থ্রিতে দিয়েছে দুয়ের কিন্তু ক দুইয়ের কিন্তু ক মানে ক ডাক নাম্বার কয়ে এটি দিয়েছে এটি কিন্তু তোমাদের পাঁচ নাম্বার থাকবে আর তোমরা জানো ঠিক আছে টোটাল তোমাদের এটি কিন্তু পাঁচ নাম্বার থাকবে আর আরেক নাম্বার থাকবে লেজোর আরেকটি কোশ্চেন টোটাল ছ নাম্বার থাকবে আর এর পরবর্তী পদে তোমাদের যেগুলো রয়েছে তোমাদের পরিসংখ্যা তো সেট ওয়ান সেট টু এবং সেট থ্রি থেকে তোমাদের যে পরিসংখ্যাগুলো আছে অর্থাৎ অর্থাৎ যেই স্ট্যাটিস্টিক্স আছে সেই স্ট্যাটিস্টিক্স আমি সম্পূর্ণ তোমাদের করে দেবো পার্ট সেট ওয়ান সেট টু সেট থ্রি থেকে অবশ্যই তোমাদের দু হাজার সালের এই কোশ্চেনগুলো পড়লেই তোমাদের আর বাইরে থেকে একটা কোশ্চেনও তোমাদের পড়ার দরকার নেই হ্যাঁ আমি বলছি আমি হানড্রেড পার্সেন্ট তোমাদের কমন ওখান থেকে আসবে এই তিনটে সেট ঘুরিয়ে ফিরে বিভিন্ন স্কুলে দেয় তো তোমরা ওই তিনটি সেটই করবে আর অন্য কোনো সেট করবে না আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো পরবর্তী ভিডিও যেন তোমাদের সামনে তোমাদের মোবাইলে সবার আগে তোমরা দেখতে পাও অবশ্যই তোমাদের সবাইকে ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো